হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম্পা সিম্পল লাইফ ব্লগে। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখন যাচ্ছি রেডি ফেডি হয়ে। দেখো স্টেশন, এটা হচ্ছে ব্যারাকপুর স্টেশন। তো এখন আমরা যাব দত্তপুকুর মামা শ্বশুর বাড়িতে। তো চলো দেখতে থাকো। এই দেখো হনুমান মন্দির। তো আমরা হনুমান মন্দিরে নমস্কার করে ওর পাশে পর্দা দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। এদের পরেই ওর পাশে বাস আছে, বাস ধরবো। দেখো বাস চলে এসেছিলো বলে আমরা বসে গেছি বাসে। বাসটা ছেড়ে দেবে, তবে বাস থেকে নেমে আমরা আবার অটোতে বসবো। অটো করেই বাস থেকে আমরা নামলাম বারাসাতে চাপাডালি মোড়। ওখান থেকে অটো ধরলাম দত্তপুকুর, আমার বাড়ির সামনে নামিয়ে দেবে। তো দেখো অটো চলে গেছে, চলছে, আমরাও যাচ্ছি মামা বাড়ির উদ্দেশ্যে। তা চলো মামা বাড়ি ঘরে গিয়ে তোমাদের সাথে আলাপ করছি। তো ঘরে ঢুকতে দেখো তোমার দাদাভাই চলে এসছে। এখানে মামা শ্বশুরা এই ব্যবসা করে, নানান রকমের পুতুল, গণেশ ঠাকুর, এইসব ব্যবসা দত্তপুকুরে মামা শ্বশুরা করে। তো বিশাল বড় ব্যবসা, বিজনেস বলতে পারো তোমরা। তো আমরা এই এখানে একটু ঘুরে টুরে তোমাদের সাথে সেগুলো শেয়ার করছি, দেখো তোমরাও একটু দেখতে পারবে। তারপর চলে আসলাম ঘরে। এটা হচ্ছে মামা শ্বশুরের বড় ছেলের ঘর। তা নিচেটা ছিল, নিচের তলা ছিল পুরো কারখানা। তা উপর তলা হচ্ছে ঘর, ঘর আছে, নিচের তলা তো ঘর আছে, আর তার উপরে হচ্ছে উপরতলা হচ্ছে কীর্তন। তো আমি এখন মামার বড় ছেলের ঘরে বসে আছি। এটা মামা শ্বশুরের নাতনি, ও স্নান টান করে এসে, খুব শীত লাগছে বলে তাহলে এটা গায়ে দিয়েছে। দেখো কিউট কিউট বেবি। তা ওকে এখন ক্রিম ট্রিম মাখিয়ে রেডি করবে। তো চলো আমরা কীর্তনের ঘরে যাই। এই যে আমরা তিনতলায় চলে এসেছি, এদিকে কীর্তন শুরু হয়ে গেছে। ওই যে বাবা গোসাই হচ্ছে ঢোল বাজাচ্ছে, মা গোসাই পাশে বসে আছে, সবাই কীর্তন করছে। এদিকে আমার মামা শ্বশুরও পাশে বসে আছে মা গোসাইয়ের। তো চলো কীর্তন টীর্তন তোমাদেরও একটু শুনো তোমরাও। এদিকে কীর্তন হয়ে গেছে, এবার ভাগবত পাঠ শুরু হবে। এদিকে দেখতে পাচ্ছ পুচকি দুটো কী সুন্দর দুষ্টুমি করছে, এদিকে নমস্কারও করছে। ভক্তি প্রেম এদের মধ্যে দিয়েই বোঝা যায়। তো দেখো বলছে চুপ, কথা বলে না, ও ও বোনকে বলে দিচ্ছে। এদিকে পাঠ শুরু হয়ে গেছে। এই গানটা কিন্তু তোমার দাদাভাই গেয়েছে, আর সবাই তার সাথে গলা মিলিয়েছে। তো এবার শুরু হচ্ছে আর একটা গান, এটা হচ্ছে গোসাইয়ের মেজ বৌমা গান করছে। তো শোনো। তো কীর্তন হয়ে গেছে, আমরা প্রসাদ পেতে বসে আছি। তো এবার পাতা দিয়ে দেবে আমাদের সবাইকে, হাত ধোয়ার জন্য জল দিয়েছিল বাটিতে, পাতা দিয়ে দিচ্ছে সবাইকে। পাতা গ্লাস দিয়ে দিয়েছে, আমরা পাতা দিয়ে ধুয়ে টুয়ে রেখেছি। এবার ভোগ দেবে ঠাকুরের। তো ঠাকুরের ভোগ একটু দিয়েছি, আমরা খেয়েছি। তারপরে দেখো পাঁচ রকম ভাজা, কয়েক রকম ভাজা, শাক, বেগুনি, ডাল, মাছের ঝোল, এগুলো সব দিয়েছে, চাটনি, পাঁপড়, আর করেছিল সিময়ের পায়েস, সেটা খেয়েছি। এবার খাওয়া দাওয়ার পরে একটু মামাদের এই হলরুমটা বসে আছি, তারপরে আমরা বেরিয়ে যাব। তো দেখতে যেতে সন্ধ্যা হয়ে গেছে। দেখো আমরা বাসে উঠে বসে আছি, বাস ছাড়লে তবেই যাব।
তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধু, হবে দেখা হবে নেক্সট ব্লগে। তো তোমরা সবাই সাথে থেকো।